নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, সেজন্য পাকা আমে দারুণ একটা লোভনীয় রেসিপি আজকে আপনাদের জন্য এনেছি। এটা যেমন সুন্দর দেখতে হয়, খেতে কিন্তু ততটাই টেস্টি, আর বানানো ভীষণ সহজ। তো আশা করছি আজকের এই ম্যাঙ্গো কাস্টার্ড হালুয়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখে নিন আজকের রেসিপি। এটা বানাতে আমি প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নেবো, সেজন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপে মেপে 1 কাপ চিনি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ছোট করে কেটে নেওয়া পাকা আম। আমি এখানে 1 কাপ আম নিয়েছি, আপনারা চাইলে আমের পরিমাণটা আরও একটু বেশিও নিতে পারেন। আর চেষ্টা করবেন একটু মিষ্টি আম নেবার, খুব বেশি টক আম না নেওয়াই ভালো। এখন এগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি, তো আমার চিনিটাকে একসাথে পেস্ট করে পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এখন একটা কাঁচের পাত্রে নিয়ে নিচ্ছি সেই একই মেজারিং কাপে মেপে 1 কাপ পরিমাণ জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে মেপে 1/2 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ইউজ করছি। ভালোভাবে জলের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডার পাত্রের নিচে থিতিয়ে থাকে, সেজন্য ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এর মধ্যে যাতে কোনো রকম লাম্পস না থাকে। এবার একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে আম আর চিনির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার গুলে রাখা স্লারিটা। এবার ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা করবার জন্য আমি একটা হ্যান্ড হুইস্ক ব্যবহার করছি। ভালোভাবে প্রথমে সব মিশিয়ে নিতে হবে। প্রথমে গ্যাস অন করে মেশালে পরে এর মধ্যে লাম্পস আসতে পারে, সেজন্য আগে মিশিয়ে নিয়ে পরে গ্যাস অন করব। তো ভালোভাবে সবটা মিশিয়ে নিয়েছি, এবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিয়েছি। এর মধ্যে যেহেতু কাস্টার্ড পাউডার রয়েছে, তাই খুব তাড়াতাড়ি এটা ঘন হতে শুরু করে। এর মধ্যে যাতে লাম্পস না জমে, সেজন্য স্প্যাচুলার সাহায্যে খুব তাড়াতাড়ি মিশ্রণটাকে মেশাতে থাকতে হবে। কড়াইয়ের তলা অবধি চালাতে হবে যাতে কাস্টার্ড পাউডার কড়াইয়ের নিচে লেগে না যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কাস্টার্ড পাউডার ঘন হতে শুরু করেছে। এখন গ্যাসের আঁচ মাঝারিতে রেখে সমানে মেশাতে থাকতে হবে। 1 টেবিল স্পুন ছোট করে কেটে নেওয়া কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প এলাচ গুঁড়ো এর সাথে অ্যাড করতে পারেন, তবে আমি কিন্তু এর মধ্যে আর এলাচ গুঁড়োটা দিচ্ছি না। আবারও ভালোভাবে সব মিশিয়ে নিয়ে এটাকে জাল দিয়ে নিচ্ছি। এভাবে প্রায় 6 থেকে 7 মিনিট পর দেখুন মিশ্রণটা আরও ঘন হয়ে রংটা হলুদ থেকে লাল দেখতে লাগছে, আর কড়াই থেকে এটা ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি। আমি মেজারিং কাপে মেপে 1/4 কাপ ঘি নিয়েছি, তবে পুরো ঘিটা একেবারে দেবো না, 1 চামচ 1 চামচ করে ঘি নেব আর এর মধ্যে অ্যাড করে মিশিয়ে নেব। ঘি মেশাতে মেশাতেই বন্ধুরা মনে করিয়ে দিই, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলে নতুন রেসিপি আসলেই যাতে সবার আগে জানতে পারেন, সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটাকে প্লিজ ফলো করে নেবেন। আরও একটু ঘি এর মধ্যে দিয়ে দেব। পুরো ঘিটা আমি এর মধ্যে দিচ্ছি না, টোটাল আমি এখানে 2 টেবিল স্পুন ঘি অ্যাড করেছি। ঘি পুরোপুরি মিশ্রণটা অ্যাবসর্ব না করা অবধি মেশাতে থাকতে হবে। আর ঘি দেওয়ার কারণে দেখুন খুব সুন্দর একটা চমক হালুয়ার মধ্যে চলে এসেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। খুব বেশি সময় লাগে না এটা তৈরি হতে, মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যেই দেখবেন এটা তৈরি হয়ে যায়। তো এটা তৈরি হয়ে গেছে, এখন কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নেবো। হালুয়া সেট করবার জন্য একটা প্লেটে অল্প ঘি নিয়ে প্লেটের চারদিকে মাখিয়ে নিচ্ছি। এবার বানিয়ে নেওয়া হালুয়া প্লেটের ওপর ঢেলে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে এটাকে ইভেনলি স্প্রেড করে দিচ্ছি। গার্নিশিংয়ের জন্য আমি এর উপর থেকে কুচুনো কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু প্রেস করে দিচ্ছি যাতে ড্রাই ফ্রুটসগুলো হালুয়ার ভেতরে প্রেস হয়ে যায়। এবার এটাকে সেট হওয়ার জন্য রেখে দেব। মোটামুটি 1 ঘন্টা রাখলে পরেই দেখবেন এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর এটা সেট হয়ে গেছে। এখন এটাকে পিস পিস করে কেটে নেব। পিসগুলো কাটবার সময় নিজেদের পছন্দ মতো ছোটো বা বড় টুকরো কেটে নেবেন। তো একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নিচ্ছি। ম্যাঙ্গো কাস্টার্ড হালুয়া যেমন সুন্দর দেখতে, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়। আর এগুলো ফ্রিজে স্টোর করেও আপনারা খেতে পারেন। ফ্রিজে স্টোর করে রাখলে 7 দিন অবধি ভালো থাকবে। বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, তাই আমি আশা করছি পাকা আমের সিজন থাকাকালীন অবশ্যই একবার আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর ট্রাই করলে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের।
ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।